Ahmad ibn Hanbal rahimahullah, Imam Azam Abu Hanifa, Imam Azam ha tini 80 হিজরিতে জন্ম নিয়েছেন, আর 100 ইন্তেকাল করেছেন। ইমাম শাফি 150 জন্ম নিয়েছেন, 210 ইন্তেকাল করেছেন। কিন্তু ইমাম আহমদ হাম্বল সর্বশেষ, সবাইকে দেখে সবার কিছু নিয়ে সবচেয়ে বিশুদ্ধতম মাযহাব হলো আহমদ ইবনে হাম্বল। উনাকে 40টা প্রশ্ন করা হয়েছে, 38টাই বলেছেন না, আমি জানি না খাটো হয়েছেন নাকি। কিন্তু দুর্ভাগ্য আজ আমরা অনেকেই প্রশ্ন আর উত্তর ভালো জন্য ব্যবহার না করে ধারালো ছুরির মতো উল্টা পাল্টা করছি, ঠিক না বেটি? আমি এই নসিহত আমার নিজেকে করলাম আপনাদের সবাইকে। আসুন আপনাদের বক্তৃতা শোনার জন্য প্রশ্নের দিকে যাই, তারপরে আকুলু অবিল্লাহি তৌফিক। আপনার হাতে যা যা পেয়েছেন বলতে আপনি শুরু করেন। শেখ প্রশ্ন আপনাদের, আপনাদের বক্তব্য, আপনাদের বক্তব্য দিচ্ছেন শেখ আহমদুল্লাহ। আর আকুলু অবিল্লাহি তৌফিক, বলেন আমিন। মহিলা সেকশনে আমাদের যে সমস্ত মা বোনরা আছেন তাদের প্রশ্নগুলো অগ্রাধিকার অগ্রাধিকার পাবে, তবে শর্ত হলো শেষে পাঠালে হবে না, 2-3 মিনিট বা 5 মিনিটের ভিতরে ছোট বাচ্চা আছে, মেহরবানি করে দায়িত্ব সেটা আপনার কাছে পৌঁছে দিন। ভাই প্রশ্ন করা এটা একটা ফোন, এটা একটা এই প্রশ্ন করতে পারা যে আপনার কাজ না। প্রশ্ন আমরা আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রশ্ন করতে বলেছেন, আর প্রশ্ন করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলাল যিকির, এক আয়াতে বলেছেন তোমরা প্রশ্ন করো, আর এক আয়াতে আল্লাহ বলেছেন লা তাসআলু রাসূলাকুম, তোমাদের রাসূলকে তোমরা প্রশ্ন করো না। কামা সুইলা মূসা মিন ক্বাবলু, তাহলে বোঝা গেল প্রশ্ন করারও কি আছে, প্রশ্ন করার ক্ষেত্রে নিজের ইলম উপরে আমল করার ব্যাপার আছে। অতএব কিছু মানুষ প্রশ্ন করে নিজের জানার জন্য না, অন্যকে জানানোর জন্য, আর কিছু মানুষ প্রশ্ন করে বক্তার ইলমের দৌড় মাপার জন্য, কিছু মানুষ প্রশ্ন করে বক্তার বক্তাকে খোঁচানোর জন্য, কিছু মানুষ প্রশ্ন করে বক্তা নয় অন্য কোন শ্রোতাকে খোঁচানোর জন্য। এই সমস্ত প্রশ্নকর্তা যে প্রশ্ন করছেন সেই প্রশ্নের বিনিময়ে আল্লাহর কাছে কোনো আজর পাবেন না, বরং এটা তার নিয়তের অশুদ্ধতার কারণে আজাবের কারণ। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন আমিন। বক্তাকে প্রশ্ন বোঝার জন্য মাপার জন্য প্রশ্ন করা যাবে, সেটা শর্ত সাপেক্ষে, বিশেষ আলোচনা সাপেক্ষে সেটা ভিন্ন আলোচনা। যাই হোক, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দিন। জি ভাই, একটা প্রশ্ন আসছে, ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা, এই ব্যাখ্যা কতটুকু সঠিক? মুহাদ্দিসিন কেরামের দ্বিমত আছে এই ব্যাখ্যা জানতে পেরেছি। কোরআন আল করিমের সরাসরি আয়া নাস নাসুল কোরআন মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম কে বলেছেন, যেখানে নাস আস সারিহ, নাস আস সারিহ স্পষ্ট কথাকার, এখানে ইখতিলাফ করা উচিত, ইখতিলাফ করা উচিত। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? মা বাবা জাহেল হওয়ার কারণে আমরা দিন শিখতে পারছি না, এক্ষেত্রে আমাদের করণীয় কি? এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের অনুসরণ করতে হবে। আমি ঠিকানা দিয়ে বলছি, গতকালকে আল জুবাইলে এই বলেছিলাম, সূরাতু মারিয়াম, সূরাতু মারিয়ামের 19 নম্বর সূরার 41 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সন্তান হয়ে তার পিতামাতাকে শাসন করেছেন। বলেন সুবহানাল্লাহ, ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া ইজ ক্বালা লিআবিহি আবাতি,
لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. يا أبتي إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا. শুধু তাই না, চার পর পর চারটে আয়াত, ইয়াবাতি ইন্নি আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশশাইতানি ওয়ালি. ইব্রাহিম আলাইহিস সালাম তার মা বাবাকে এভাবে বদনাম না করে মা বাবাকে সংশোধনের চেষ্টা করেছেন না করেন নাই? আমাদের করা উচিত না উচিত না? মা বাবা জাহেল না, মা বাবা জন্ম দিয়েছে, তারা না থাকলে পৃথিবীতে আসতে পারতাম না একটা কারণে, মা বাবা সে যেই হোক, দেখুন হাদিস, মায়ের পায়ের তলায় অথবা মায়ের পায়ের কাছে সন্তানের ব্যাস, কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল জান্নাতু ইনদা আকদামিল উম্মাহাত অথবা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এনে কিন্তু শর্ত লাগানো হয় নাই, আল উম্মাহাত মা, তার মানে কি মুসলিম মা না অমুসলিম মা, ইমানদার মা না অন্য মা, কোন শর্ত দেয়া হয়েছে? শর্ত দেয়া হয়েছে? যার গর্ভ থেকে জন্ম নিয়েছো তার পায়ের কাছেই তোমার জান্নাত, সে যেই হোক। সুতরাং তাকেও জান্নাতে নেয়ার জন্য তাকে জাহেল না বলে তাকে শাসন করে সংশোধনের চেষ্টা করতে হবে, এটাই ইসলামের শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তা করেছিলেন, করেছেন না করেন নাই? সুতরাং করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন দি, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আমিন। অবশ্যই গুনাহ আছে, মস্কারি করে, মস্কারি করে মরে যাবেন, মরেন দেখি, মস্কারি করে মরবেন? হ্যাঁ, মস্কারি করে আগুনে ঝাঁপ দেবেন? পাগলেও দেয় না, দেয় নাকি? পাগল দেখছেন তো, পাগল রাস্তার কাছে হয়তো উলঙ্গ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পাগল গাড়ির নিচে যায় না, যায় না। আরে ভাই সত্য না মিথ্যা? তো পাগলেও নিজের বুঝ বুঝে না, বুঝে না, আল্লাহর কসম, মিথ্যা মানেই মিথ্যা, মিথ্যা মানে নিজেকে ধ্বংস করা, আল কিযবু ইউহলিক, মিথ্যা ধ্বংস করে। হ্যাঁ, ব্যতিক্রম কিছু জায়গা অনুমোদন করেছে শরিয়া, এটা ভিন্ন, তাই এটা বললাম না, গোপন রাখলাম, করে যাইনি, সকল মিথ্যাই কি? এখানে আলে মোলামারা অনেকে শ্বশুরকেও আব্বাজান ডাকে, আমি ছোট্ট করে বলি, আসলে আমাদের দেশে এটা উর্ফ হয়ে গেছে, প্রচলন হয়ে গেছে, যেমন আরব দেশে শ্বশুরকে আব্বা না বলে আম্মুন বলে, দেখছেন কিনা জানেন না, শ্বশুরে কি বলে? আম, আম, আম্মুন বলে, আর আম অথবা খাল বলে। ইসলামী শরীয়তে, শরীয়তের দৃষ্টিতে ও মা শ্বশুর আর শাশুড়ি চাচা চাচি অথবা খালু খালাম্মার অবস্থানে, বুঝাইতে পেরেছি? তবে উর্ফের কারণে ডাকতে হয়, এই ক্ষেত্রে আমি বলি নিজের বাবাকে যদি দুই আলিফ লম্বা করে আব্বা জান বলেন, শ্বশুরকে এক আলিফ লম্বা করে আব্বা ডাকবেন, বুঝতে পেরেছি? এটা উর্ফের কারণে এহতেরামান। আর যদি বাবারে দুই আলিফ আব্বা কন আর শ্বশুরে যদি চার আলিফ আব্বা জান, তাহলে পাপ, তাহলে কি? আমি কি বুঝাইতে পেরেছি? সর্বাবস্থায় জন্মদানকারী পিতার নিচে রাখবেন সব দিক থেকে, রাজি আছেন? তাই বলে যারা শ্বশুর রাগ করেন নাই তো, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলেন আমিন। না না এখন, হ্যাঁ শুনেন, আমার ভাবি রাজা, আচ্ছা এখন শুনেন, হ্যাঁ আমাদের বোনরা যারা বিয়ে হয়ে আসে তারাও তাদের মা বাবা অবশ্যই এক নাম্বার, শ্বশুর শাশুড়ি তারা পুরুষের জন্য যেমন খালু খালাম্মা চাচা চাচির অবস্থানে, ঠিক এমনি নারী তার শ্বশুর শাশুড়ি ঠিক চাচা চাচি অথবা খালু খালাম্মার অবস্থানে। অনেকে আছে, অনেক মহিলা আছেন, হয়তো ওই ব্যাপারটা নিয়ে নাও ভালো বুঝতে পারেন, আমি আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব,
সমাজের প্রচলন যতটুকু শরিয়া অনুমোদন করে ততটুকু চর্চা করব, এর বাহিরে যাব না। বলেন আমিন। জাযাকুমুল্লাহ। আমাদের মধ্যে অনেক দিনই ভাই তাওয়াতি কাজ করেন, কিন্তু ব্যক্তিগত আমল করি না আমরা, অনেক কিছু আমল করি না। তারপর বলি আমি সহি আকিদার মানুষ, এই সম্পর্কে কিছু বলবো। জাযাকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইহুদিদের চরিত্র বলেছেন, বলেন না আউযু বিল্লাহ, আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। এটা কাদের চরিত্র বলেন না, কার চরিত্র? আর প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে বলি গায়রিল মাগদুবি আলাইহিম। মাগদুব আলাইহিম মানে কি? মাগদুব আলাইহিম মানেই হলো ইহুদ। কারা বলেন না? কারা? সব মুফাসসিরের নামে একমত, সবগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। মাগদুব আলাইহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব যাদের উপরে এসেছে তারা হলো, বলেন না কারা? আর ইহুদিদের চরিত্র হলো এটা, ওরা মানুষকে ভালো কথা বলে নিজে। কে বলেছেন? কোথায় আছে? এই যে আমার বড় ভাইরা আলেম ওলামারা সবাই আমার সামনে, এই জন্য কটি কুটি আছে তো শক্ত করে বলতেছি। সুতরাং বন্ধু, ইহুদির আর চরিত্র নিজের মধ্যে আনলে সফল কাম হওয়া যাবে। তাই আগে নিজে আমল, তারপরে নিজে আমল, তারপরে বুঝিয়ে পেরেছি। হ্যাঁ, তালাক জেনারেলি কথাটা বলা যাবে না, হবে অথবা হবে না। তালাক হওয়ার জন্যে প্রেক্ষাপট রয়েছে, শর্ত রয়েছে, আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বলেছেন, যদি তালাক দিতেই চাও তাহলে আগে অবশ্যই চারটা অধ্যায় অতিক্রম করো। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর গণ্ডগোল হচ্ছে, ঝগড়া বিবাদ, আল্লাহ তাআলা এক নাম্বার বলেছেন ফাইজুহুন্না। এই হুজুরদের দায়িত্ব খালি ওয়াজ না, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ওয়াজ করাটা দায়িত্ব কে আদেশ করেছেন? ওয়াজ করেন, নিজের স্ত্রীকে ওয়াজ করতে হবে, রাজি আছে? শুনেন, ওয়াজ মানে হলো এমন বক্তব্য যা বুজার জন্য দ্বিতীয়বার প্রশ্ন করতে হয় না। কারণ রহিমার মা রাগ করে তো গাল ফুলাই আছে, আর উনারা যখন রাগ করেন, কারণ আমার ঘরে তো একজন আছে আর কি, অভিজ্ঞতা আছে না নাই, তবু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে একজন ভালো স্ত্রী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, কিন্তু আমি আমার পরিবারকে নিয়ে খুব সুখী, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন। তবে হ্যাঁ, মাঝে মাঝে তো একটু লাগে না, লাগে না। আরে ভাই, একসাথে দুই পাতিল থাকলে ঠুসটাস হয় না, হয় না? একটু শেখ আহমদুল্লাহ রাগ করেন না, একটু লম্বা করতেছি। শুনেন, কিছু কিছু প্রশ্ন আছে, ইচ্ছা করেই লম্বা বলতে হয়, ইচ্ছা করে, বুঝাতে পেরেছি? আপনারা আমার সাথে একমত আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারণ ওনারা রাগ করলে কথা কয় না, তো তখন পুরুষের দায়িত্ব যে ব্যাপারে রাগ করেছেন ওইটা গিট্টো খুলে দেওয়ার জন্য ওয়াজ করা। কে বলেছেন? আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বর, স্বামী বিবাদমান বিষয়ে স্ত্রীকে ওয়াজ করবে, এক পক্ষে বলে যাবে, এককভাবে এমন কথা বলবে শুনলেই তিনি যাতে সব আচ্ছা, তখন হাসি দিয়ে আচ্ছা কয়, আচ্ছা ঠিক আছে, বুঝাতে পেরেছি? এক নাম্বার ওয়াজ। এ যদি না হয়, আল্লাহ তাআলা বলেন ফাহজুরু হুন্না ফিল মাদাজা, ওয়াজে যদি ডাইল না গলে, বুঝতে পেরেছেন? আমার বোনরা যাতে রাগ না করে আর কি, ওনাদের পক্ষেই বলছি, কারণ আপনারা তাদের ওয়াজ করা উচিত, বুঝছেন তো? এতে যদি ডাল যদি সিদ্ধ না হয়, বুঝাতে পেরেছি তো? তাহলে দুই নাম্বার কে বলেছেন? আল্লাহ তাআলা বলছে ওয়াহজুরু হুন্না ফিল মাদাজা। তাইলে এক রুমে থাইকো না, এক খাটে থাইকো না, কিছুদিন আলাদা আলাদা থাকো, তাইলে বোঝা যাবে। তাইলে চিকিৎসা কে করেছেন? বাস, আমার আফসোস হয় আল্লাহ তাআলার দেয়া চিকিৎসা আমরা গ্রহণ করছি না। অনেক দূর বিদেশে থাকলে জুলগিব্বান তাজদাদ হুব্বান, বিদেশে থাকলে ভালোবাসা তো বাড়া উচিত। শুনেন, আমি একটা গল্প, শেখ আহমদুল্লাহ একটু মাপ চাই, একটা গল্প কই আর কি,
কি করব, হাসতে তো পারি না বাইরে। একটু গল্প বলি, আমি নিজে যখন বিয়ে করি নাই তখন একদিন আমার শিক্ষক কামালউদ্দিন জাফরি সাহেবেরও শিক্ষক, এই জন্য আমি দাদা শিক্ষক বলি, ডক্টর আবদুল্লাহ আল মুসলে ইকরা টিভিতে প্রশ্নের উত্তর দেন। ডক্টর আবদুল্লাহ আল মুসলে খুব বড় শেখ, সৌদি আরবে কয়েকজনের মধ্যে একজন, তিনি বাংলাদেশে হোটেল সোনার গায়ে উঠেছে। তো তিনি আমাকে বলেন, বিয়ে করেছে না? তো তিনি আমাকে বলেন, এই ন্যাংটা ইয়াওরাত। তা আমি আশ্চর্য হয়ে দেখ আমার কাপড় টাপড় ঠিকঠাক আছে কিনা আমি দেখতেছি, আমি বুঝি নাই। তো কামালউদ্দিন জাফরি সাহেব হুজুর ঢুকছেন, তখন উনি বলতেছে, কামাল তোমার ছেলেটা তো আমি বলছি ও ন্যাংটা। তো উনি তো জানেন, উনি বলেন, উনি তখন আয়াত তেলাওয়াত করলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাস, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো। আরে মিয়া এই কথা বুঝলে ঝগড়া হয়, আমি মিয়া ঝগড়া হয় নাকি? তালাক তো প্রশ্নই আসে না। পরে আমাকে বলতেছে, শুনো বিয়ে যখন করবা তোমার একটা গল্প শুনাই, আগের থেকে প্রস্তুত থাক। বললেন কি কয়, শুনো আরবিতে বলছো। এক প্রেমিক আর এক প্রেমিকা ছিল, তো একদিন স্বামী স্ত্রী আর কি প্রচণ্ড ভালোবাসা একজনের সাথে আরেকজনের। একদিন স্বামী বাহিরে গেছে, বাহির থেকে যখন ঘরে আসবে দরজায় নক করেছে, ভিতর থেকে স্ত্রী প্রশ্ন করেছে, দরজায় কে? তো বউ ভিতর থেকে বলেছে, দরজায় কে? তিনি বাহির থেকে বলেছেন, দরজায় আমি। স্ত্রী বলেছে, তুমি কে চিনি না, চলে যাও। বুঝতে পেরেছি? ভিতর থেকে প্রশ্ন করেছে, দরজায় কে? বাহির থেকে বলেছে, দরজায় আমি। তখন ভিতর থেকে উত্তর এসেছে, তুমি কে চিনি না, যাও। তো তিনি গবেষণা করছে, কেন আমি এই কথা বললাম, আমারে বললো চিনি না যাও গা, আবিষ্কার করলো। কিছুক্ষণ পর আবার এসে দরজায় নক করলো, ভিতর থেকে প্রশ্ন করে বলল, তুমি কে, দরজায় কে? তখন বাহির থেকে বলছে, দরজায় তুমি। বুঝাইতে পেরেছি? কি বলছে, দরজায়? তখন তাড়াতাড়ি দরজা খুলে বলতেছে, ঢুকো হে আমি। বুঝাইতে পেরেছি? আমল করতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলে দিকে, মাশাল্লাহ, দুইয়া দুটে গেছে। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গন্ডগোল যদি হয় দুই নাম্বার চিকিৎসা হলো, রুম আলাদা করো, দূরে থাও, দেখা যাক কই দিন, ডাল সিদ্ধ হইব না হইব না। এতেও যদি না হয় তিন নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদরিবুহুন্না, যেটা নিয়ে অনেক নারীবাদীরা গন্ডগোল করে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিখিয়েছেন কিভাবে স্বামী তার ব্যক্তিত্ব দেখাবে, সত্যকে উপস্থাপন করবে। বলে না সুবহানাল্লাহ। এতে যদি না হয়, তিন নাম্বারেও যদি না হয়, চতুর্থ হলো, ফাবাতু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, যদি তা না হয় তাহলে স্বামীর পরিবারে একজন হাকিম, হুকুম করার ক্ষমতা রাখে মুরব্বী, স্ত্রীর পরিবার থেকে এক হুকুম করার, আদেশ করার যোগ্যতা রাখে এমন একজন মুরব্বী, দুই মুরব্বী আসবে। ফাবাতু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, আল্লাহ তা বলছেন, ইউরিদা ইসলাহান, এরা দুই মুরব্বী মিলে যদি দেখে থাপ্পড় দিয়া মিলাইয়া দেয়া যায়, ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে তৌফিক দেবেন কে? আল্লাহ। আর যদি দুই হাকিম দেখে না, এই দুই অসভ্য অনেক দূরে চলে গেছে, তাইলে পঞ্চম হলো তালাক। পঞ্চম কি? তাও তালাক দিতে গিয়ে এক এক মাসে এক একটা একসাথে একবারে তালাক ইসলাম শিখায় নাই। কে শিখায় নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই তালাকে সুন্নি, সুন্না অনুযায়ী তালাক দিতে হবে। বিদাতি তালাক আজ অনেক হয় না, হয় না? আবার অনেক তালাক আছে তালাকই হয় না। বুঝিয়ে দিতে পেরেছি? তাই সে টেলিফোনে মানে কথা কইতে থাকলো, কথা কাটাকাটির এক পর্যায়ে এই সেই দিলাম, তোরে তালাক, তোর দাদিরে তালাক, তোর সবাইরে তালাক, গোষ্ঠী সহে। আব্দুল্লাহ কাবি ভাই বলছে, আমাদের কাছে আসে তো গোষ্ঠী শুদ্ধা তালাক দেয়, মাত্র তিনটা হইলে চলে, কিন্তু কয় গোষ্ঠী শুদ্ধা হাজারটা দিলাম আমি, কই আগে ধৈরা বান্দা টাকসে পিটনি দেওয়া উচিত, যারা এর মধ্যে আচ্ছা তালাক আগে পিটনিস,
শেখ আপনি রাগ করতেছেন নাকি? না না ঠিক আছে। আচ্ছা তাহলে আগে পিটনি, আমার কাছে এমন ফতোয়া আইলে আগে কই রশি দিয়া বাইদা পিটনি দিমু, রাজি আছো? আগে পিটনি তারপরে ফতোয়া। সুতরাং আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। দুঃখিত, আমরা আর সম্ভবত দুইটা প্রশ্ন মাত্র নিতে পারবো, আমার কাছে গোটা 60 থেকে 70 প্রশ্ন আছে। দেখুন, আমি ব্যক্তিগত ভাবে এই মাসালাটা নিয়ে অনেক খুঁজেছি, চেষ্টা করি, শুধু তাই না, বাংলাদেশের পটিয়া হাটাজারি কওমি মাদ্রাসার বড় বড় আমার পরিচিত আমার বন্ধু বান্ধব যারা, তাদের অনেককে বলেছি আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যেভাবে 3 রাকাত বিতির পড়ি, এর পক্ষে একটা দলিল দেখাও। এই শেখরেও বলেছি, আমি আমি ছাত্র খুঁজেছি, কিন্তু আল্লাহর কসম আমি কোনো দলিল পাই নাই, কেউ আমাকে আজ পর্যন্ত একটা দলিল দেখাতে। তাই বন্ধু চলে আসছে বাংলাদেশে এমন অনেক জিনিস চলে আসছে, একটা উদাহরণ দিয়ে শুনেন, একটা উদাহরণ দিলে অনেক কিছু শেখ শুনেন, 1-2 প্রশ্নের উত্তর থেকে অনেক প্রশ্নের উত্তর হয়ে যায়, এটা তো শিখেছি, বিভিন্ন বিষয় সব চলে আসে। শুনেন একটা উত্তর দিই, বাংলাদেশে অনেক কিছু চালু আছে, অনেক কিছু অনেক দিন থেকে করে আসছি, ছাড়তে পারি না, একটা উদাহরণ দিই। এই তো রমজান মাস মাত্র গেল, ঠিক আছে না, বাংলাদেশে অনেক বড় বড় আলেম, অনেক বড় মাদ্রাসা, কয় রোজার নিয়ত হলো নাওয়াইতুয়ান আসুমা, তা আমি এক অনুষ্ঠানে বলেছিলাম আসলে তো কাদা, বিশ্বাস করেন আমার বিরুদ্ধে কত অভিযোগ, আমার হুজুরের জাফি সাহেবের কাছে বিচার, উনি গাদা কইল। আমি বললাম বাজান, আমি তো আমি আরবির গাদা উচ্চারণ করতে হতো বাংলার গয়াকার হয়ে গেছে আর কি, কিন্তু বাস্তবতাটা দেখেন, দেখুন কয় সেহরি খায়া সুহুর খেয়ে শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াইতুয়ান, আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাদা আমি আগামীকাল রোজা রাখবো। তো দেখেন এটা প্রচলিত আছে না নাই, ব্যাপকভাবে বড় বড় হুজুররা পর্যন্ত কয়, আমি বড় হুজুরদের এক অনুষ্ঠানে কইলাম, দেখেন আমরা যারা ঘড়ি ব্যবহার করি, ঘড়ি জিনিস মান সময় অনুযায়ী ঘড়ি, রাত 12টার পরে যদি আগামীকাল বলে, রাত 12টার পরে আগামীকাল যদি বলে, তাহলে বুঝতে হয় পরের দিন রাত 12টার পরে, ঠিক না বেটি? এটা হলো গ্রিনিস মান সময়ে ইংলিশ যারা চর্চা করে এদের, আমরা যারা আরবি শরিয়ত আরবির চাঁদের হিসাবে, ঠিক না বেটি? শরিয়তে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায়, ঠিক না বেটি? যে কারণে আগামীকালের আগামী দিনের দিনের বেলায় রোজা রাখবো, তারা বিপড়ছি রোজার কখন এশার নামাজের, ঠিক না বেটি? সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে রাত আগে দিন পরে চাঁদের হিসেবে, তো শরীয়তের হিসেবে আগে রাত তারপরে দিন, তো রাত ফজরের আগে বলতেছে আগামীকাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আমি আগামীকাল রোজা রাখবো, সে গাদা না আর কি বলা উচিত? আরে ভাই আমি কি বুঝাতে পারছি? গাদারও তো একটা সম্মান আছে, আমি সম্মান আছে না নাই? আমি দলিল দিলাম কোরআন আল করিম থেকে, আল্লাহ তাআলা বনি ইসরাঈলের উদাহরণ দিতে গিয়ে বলেছেন মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা থুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল, কে বলেছেন? হিমার গাদা। তো আসলে বাংলাদেশে আমরা অনেক দিন থেকে গাদা আছি, আছি না নাই? আরে ভাই আমি কি বুঝাতে পেরেছি? এটা হিংসা নয়, দুঃখ কষ্ট নিয়ে বলছি, তো অনেকদিন থেকে চর্চা করছি, এমন অনেক জিনিস বাংলাদেশে আছে যে আমরা গাদার হালতে চর্চা করছি, মানুষ হওয়া উচিত। রাগ করেন না কেউ? রাগ করেন না, এখন মজা করলাম আর কি, আপনারা রাগ করেন নাই তো? আপনারা হারামাইনা শরীফাইনের দেশে রয়েছেন, ইবাদতটা বিশুদ্ধ করার চেষ্টা করুন, রাজি আছে? আর বিশুদ্ধ ইবাদত বিশ্বাস, আমি অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, বিশ্বাস করেন আমার মসজিদ, আমি যে সুবহানবাগ মসজিদে, আমি এখনো 100% অনেক কিছু করতে পারিনি, চেষ্টা করে যাচ্ছি, বুঝাতে পেরেছি? কারণ মানুষের সংখ্যা কম, গাদার সংখ্যা কি সত্যি বিশ্বাস হয়? তা আসুন না সকল গাদারা মানুষ হোক,
আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ বলে কবুল করুন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন ছিল, রাজতন্ত্র শাসন ব্যবস্থা কিভাবে দেখেন আপনি? এক্সেলে আলেমরা সহি অথচ আকীদা সহি সহি না জায়েজ বলেছে, প্রথম আর কি প্রশ্ন মোটামুটি বোঝা গেছে রাজতন্ত্রের পক্ষে না ভক্ত বিপক্ষে উনি, এই প্রশ্ন তো আমি মতাম দেখে নেব না। গতকালকে জুবাইরে যে আলোচনা ছিল সে আলোচনাতে এই প্রশ্নের বিস্তারিত উত্তর আসা না না, এটা কথার কথা এইভাবে বলেছি, ব্যক্তিকে মানে আল্লাহ তাআলার জ্ঞানে আল্লাহ তাআলা আমার ভাই বলছেন হাযিরুম বিআলমি, আল্লাহ তাআলা উপস্থিত তার জ্ঞান জ্ঞানের দ্বারা, বুঝতে পেরেছেন? এটা ঔরফ আমাদের দেশে, কি ঔরফ, একটা মানুষকে কথা বলতে বললে সত্য বলার জন্য তাকে যে আল্লাহর এলমে সব আছে, তোমার সব কার এলমে আছে? আল্লাহ তাআলা কোথায়? অস্তিত্ব সহকারে বলেন, কোথায় কোথায় অস্তিত্ব সহকারে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এলম সহকারে সব জায়গায়। আল্লাহর এলম কোথায় আছে? এলম কোথায় আছে? উনি যেটা বলেছেন ওই যুবককে যে তুমি আল্লাহকে হাজির চেনে, অর্থাৎ আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমার সামনে আছেন, এটা মনে করে তুমি আমাকে বলো। যেমন হাদিসে জিব্রিল রয়েছে, হাদিসে জিব্রিল এহসানের উত্তর দিতে গিয়ে জিব্রিল আলাইহিস সালাম বলেছেন কি, আল্লাহর ইবাদত করো, কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু। ধন্যবাদ। তার মানে সশরীরে হাজির এটা নয়, অর্থাৎ আল্লাহ তাআলা এলেন এখানে আছে, আল্লাহ তোমাকে দেখছেন, এটা জেনে তুমি বলো, এটা উদ্দেশ্য। ধন্যবাদ, আশা করি ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। আরেকটি প্রশ্ন ছিল, আশা করি উত্তর আমাদের অনেকের জানা আছে, তারপরে সংক্ষেপ উত্তর আশা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মাঝে তরি না নুরি তরি, এই বদল অনেকগুলো প্রশ্ন হয়েছে বিশাল প্রশ্ন, তাহলে একটা উত্তর দিচ্ছি। আসলে এই পৃথিবীতে সরাসরি মাটির তৈরি কেবল একজন, তিনি হলেন, তিনি কে? তারপরে আদম আলাইহিস সালামের শরীরের অংশ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মা হাওয়া আলাইহাস সালামকে। এরপরে মা বাবা দুইজন থেকে আমরা জন্ম নিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। ব্যতিক্রম একজন ঈসা আলাইহিস সালাম, বাবা ছাড়া কেবল মা থেকে। তো আমরা যারা মার বাবা থেকে জন্ম নিয়েছি, আমরা হলাম মাটির নির্যাস থেকে, মিন সুলালাতিম মিন তিন, ডাইরেক্ট মাটি না, মিন তিন না, সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে। আমাদের জন্ম প্রক্রিয়া কি, 1400 বছর আগে আল্লাহ তাআলা কোথায় বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই প্রক্রিয়ার ভিত্তিতেই জন্ম নিয়েছেন, ঠিক না বেটিক? তাই এই প্রশ্ন করাটা অবান্তর, তিনি মাটির তৈরি না নূরের তৈরি? তিনি, তার একজন বাবা ছিলেন, সত্য না মিথ্যা? তার একজন মা, তিনি তার মা বাবার শারীরিক মিলনের মাধ্যমেই পৃথিবীতে এসেছেন, ঠিক না বেটিক? তার শৈশব ছিল, কৈশোর ছিল, যৌবন ছিল, তিনিও সন্তান জন্ম, ঠিক না বেটিক? সুতরাং এটা স্বাভাবিক, আল্লাহ তাআলা এই কথাটা বোঝানোর জন্য বলেছেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। তাই এই কথাটা এইভাবে বলতে নাই যে তিনি কি মাটির তৈরি, হ্যাঁ রসুল মাটির তৈরি, ডাইরেক্ট এই কথাটা বললে উত্তর সঠিক নয়, ইনসাফ নয়, কারণ তিনি ডাইরেক্ট মাটি থেকে না, ডাইরেক্ট মাটি থেকে কে? কেবল একজন। আর তিনি মা বাবা থেকে, আমরা যেভাবে জন্ম নিয়েছি এইভাবেই, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। না অবশ্যই না, তাহলে আমরাও কি নূরের? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এতে বাড়ে না, এতে ইজ্জত ইজ্জত আল্লাহ তাআলা হেদায়েত নসিব। মানুষ তাহলে
অন্তত সিজদা প্রাপকদের দলে চলে আসেন সম্ভব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর জাকির নায়েকের আকীদা এবং বয়ান কি সহি আকীদা শুনেন। ডক্টর জাকির ভাই